বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প, যা রেডিমেড গার্মেন্টস নামে অধিক পরিচিত। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এর এক প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ উন্নত বিশ্বের নামিদামি সব ফ্যাশন হাউসের মূল্যবান পোশাক এখন পাওয়া যাচ্ছে ঢাকার রাস্তার ফুটপাথ বস্ত্রবিতানগুলোতে। ইউরোপ আমেরিকা সহ বিশ্ববাজারে উচ্চমূল্যে বিক্রির জন্য উৎপাদিত শার্ট, প্যান্ট, শীতবস্ত্র, ট্রাউজার, ব্যাগ, মোজা ও জুতা মিলছে মাত্র কয়েকশো টাকায়। দেশের নামিদামি শপিং সেন্টারের পোশাকের চেয়েও উন্নত মানের লাইফস্টাইল পণ্য কেন ফুটপাতে পাওয়া যাচ্ছে তা জানব কী কেন কীভাবে এই পর্বে। বিগত শতাব্দীর ষাটের দশকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে। রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের উন্নয়ন ঘটতে শুরু করে সত্তরের দশকের শেষের দিকে। 1981-82 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের অবদান ছিল মাত্র 1.1%। 30 বছরের ব্যবধানে 2010 সালে তৈরি পোশাক শিল্পের অবদান দাঁড়িয়েছে মোট রপ্তানি আয়ের 76%। শুধুমাত্র 2017 সালেই বাংলাদেশ 2,900 কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করেছে এবং গত বছর এ খাত থেকে আয় হয়েছে 3,600 কোটি টাকা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে তৈরি পোশাক খাতে বাৎসরিক প্রবৃদ্ধির হার 8.76%, যা কিনা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি। রেডিমেড গার্মেন্টসের আন্তর্জাতিক বাজারে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। বর্তমানে সমগ্র বিশ্বের তৈরি পোশাকের 6.5% বাজার নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, সৌদি আরব সহ পাশ্চাত্য ও প্রাচ্যের উচ্চবিত্তদের ওয়ার্ড্রবে শোভা পাচ্ছে বাংলাদেশে তৈরি পোশাক। আমেরিকান ইগল, কেলভিন ক্লেইন, H&M, জারা, গ্যাপ, অ্যাডিডাস, ওয়ালমার্ট, জিস্টার, ইউএস পোলো, হুগো বস, টমি হিলফিগার, জ্যাক অ্যান্ড জোন্স, লিভাইস সহ বিশ্বের নাম করা সব ফ্যাশন হাউসে নিয়মিত পোশাক সরবরাহ করছে বাংলাদেশি পোশাক কারখানাগুলো। বিশ্বখ্যাত ব্র্যান্ডের গেঞ্জি, শার্ট, প্যান্ট কিংবা জুতা ঢাকার রাস্তার ফুটপাতে অহরহ পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকা নিউ মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান, মিরপুর, উত্তরা সহ ঢাকার বহু শপিং মলে অনেকটা সস্তায় পাওয়া যায় বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক, জুতা, ব্যাগ ও ব্যাকপ্যাক। একসময় ফুটপাত ছিল নিম্নবিত্ত মানুষের কেনাকাটার জায়গা, কিন্তু কিভাবে সেই ফুটপাতই হয়ে উঠল ধনী গরিব নির্বিশেষে এক সার্বজনীন বস্ত্রবিতান? এক কথায় এর উত্তর স্টকলট। স্টকলট হল বিদেশি ক্রেতারা বাংলাদেশের কারখানাগুলোতে যখন কোনো পণ্য উৎপাদনের অর্ডার দেয় তখন নির্দিষ্ট পণ্যটি মূল চাহিদার চেয়ে 5% বেশি উৎপাদন করা হয়, কারণ বিভিন্নভাবে 2-3% পণ্য নষ্ট বা বাতিল হয়ে যায়। তারপরও পুরোপুরি রপ্তানিযোগ্য পণ্যের মতোই উন্নত মানের কিছু পণ্য অবশিষ্ট থেকে যায়। সেই অতিরিক্ত পণ্যগুলোই নানাভাবে চলে আসে স্থানীয় বাজারে, আর এই অতিরিক্ত পণ্যই তৈরি পোশাক খাতের স্টকলট হিসেবে পরিচিত। গার্মেন্টস শিল্পে বিভিন্ন কারণে পোশাক স্টকলট হয়ে যায়। নানা ধরনের জটিলতার কারণে কিছু ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অর্ডারের সকল পণ্যই স্টকলট হয়ে যেতে পারে, আর কোনো পণ্য স্টকলট হয়ে গেলে নির্ধারিত মূল্যের চেয়ে তার দাম অনেক কমে যায়। মান অনুযায়ী ফুটপাত থেকে শুরু করে আধুনিক বহুতল শপিং সেন্টারেও বিক্রি হয় এসব স্টকলট। গার্মেন্টস শিল্পের এক প্রকার উপজাত পণ্য এই স্টকলটও কোটি কোটি টাকার ব্যবসা। শুধুমাত্র এই স্টকলটের কারণেই নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্তরাও কম মূল্যে সর্বোচ্চ মানসম্পন্ন পোশাক কিনতে পারছেন হাতের নাগালেই। এ যেন এক চরম বৈপরীত্য, স্বাদ ও সাধ্যের এক অবাস্তব সমতা। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন, এবং নতুন ভিডিও আসার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন।